মাঝ নদীতেই পিয়ার বন্ডে জামিনে মুক্ত হয়েছেন সুখান্ত মজুমদার এবং রাতেই রাজভবনে যাবেন গোটা বিষয়টা অন্য জায়গায় সামনে যখন বসলেন শাহজাহান কেন গ্রেপ্তার হচ্ছে না বেসিক প্রশ্ন শুধু আমি আমি রাজনীতি বাদ দিয়ে বলছি সবার প্রশ্ন শাহজাহান কোথায় শাহজাহান কেন গ্রেপ্তার হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে এরকম বলেছেন যে আদালত অনুমতি দিতে দশ দিনের মধ্যে মধ্যে পুলিশ গ্রেফতার করে দিতে পারে শাহজাহান কেন শাহজাহান গ্রেফতার হচ্ছে না এই নিয়ে ডিজি নিজের বক্তব্য সংবাদ মাধ্যমের সামনে এসে বলে দিয়েছে শাহজাহান কেন গ্রেফতার হচ্ছে না তার কার দায়িত্ব কেন গ্রেফতার হচ্ছে না সে তো ডিজি তার বক্তব্য রেখেছে তার জন্য তো দায়িত্ব কিভাবে কি অবস্থা কেন কোর্টে কেস আছে কারা গেছিল সিট গঠন করেছিল কারা তার বিরোধিতা করেছে এই নিয়ে সাংবাদিক সম্মেলন করে ডিজি তার বক্তব্য জানিয়েছে কোথায় কেস আছে কোথায় দাঁড়িয়ে আছে পুরোটাই বলেছে আর যদি গ্রেপ্তার করা হচ্ছে না আমরা তো বারবার বলছি গ্রেপ্তার করা হোক পুলিশ গ্রেপ্তার করবে না অবশ্যই মৃত্যুঞ্জয় দাদা মৃত্যুঞ্জয় অবশ্যই বলবে বিষয়টা নাটক সাজানো ঘটনা বলা হয়েছে তো এখনো বলছি আবার বলছি তো আবারও এখনো বলছি তাহলে আজকে আজকে মৃত্যুঞ্জয় যে মানুষগুলো আজকে ক্যামেরার সামনে চিৎকার করছিলেন বিধায়ককে ধরে পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছিলেন যে ষোলো দিন কোথায় ছিলেন সব সাজানো আমি আমি একটা কথা বলি সব সাজানো মৃত্যুঞ্জয় পুরোটা সাজা আমি কি কি সাজানো আর কি কি সাজানো না ক্লিয়ার করতে দিন আমাকে মনে হচ্ছে এটা বলতে দেওয়ার সুবিধা আমি প্রথম কথা বলি যে জমি দখলের যে কথা জমির যে ওখানে লিজ নিয়ে সমস্যা খাটিয়ে টাকা দেওয়া হয়নি জল কর যেটাকে বলা হয় তার জন্য ঠিক মতো টাকা দেওয়া হয়নি জোর করে জমি দখল হয়েছে এই অভিযোগগুলো মানে এই অভিযোগগুলো নিয়ে আমাদের বক্তব্য এতে কিছু সত্যতা আছে এতে একদম আমরা বক্তব্য কিন্তু যে এতদিন ধরে গণধর্ষণ হয়েছে কেউ কিছু জানলো না নিরাপদ সর্দার ওখানকার এম ছিলেন তিনি জানলেন না প্রাক্তন এম এল জানলেন না দ্বিতীয় কথা হলো বিকাশ সিংহ জানতেন না ওখানে দু বছর ধরে আছেন এবং মানে খুব মজাদার একটা বিষয় হলো দু হাজার একুশে বিধানসভার নির্বাচনে বাহাত্তর হাজার সাতশো পঁয়ষট্টি জন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিলেন সেই বাহাত্তর হাজার সাতশো পঁয়ষট্টি জন মানুষ যারা তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেসের বিরোধী দলকে বিশ্বাস করে সেই বাহাত্তর হাজার সাতশো পঁয়ষট্টি জন মানুষ একজনও আজকেই সোশ্যাল মিডিয়ার যুগে কোনো সংবাদ মাধ্যমের কাছে এসে বললেন না একজনও এসে বললেন না যে এই ঘটনাগুলো ঘটেছে কি জানো তো মানে আমরা এমন একটা জায়গায় নামতে নামতে নেমেছি না আর নাম্বার জায়গা নেই মানে এবার না পাতাল রেলে নিচে নামতে হবে এটা একটা কোনো যুক্তি হতে পারে মানে আজকে মৃত্যুঞ্জয় যে কথাটা বলছে মৃত্যুঞ্জয় ঘরের চৌকাটের ভেতরে এই কথাটা বিশ্বাস করে না আমি ধরে নিলাম একজন এই কথাটা বলেছে কিন্তু যাই হোক এই আলোচনা মানে আমি আর নতুন করে তৃণমূলের কাছে কোনো সেন্সিটিভিটি এক্সপেক্ট করি না কিন্তু তার পাশাপাশি তো এটাও ঠিক আজকে আমরা যখনই মানে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি যে কেন ঢুকতে দিচ্ছে না শাসক এই কি প্রথমবার নাকি এই ঘটনা বকটুইতে ঘটেছে এই ঘটনা দলুয়া খাকিতে ঘটেছে আবার শিলভদ্র দাদা যেরকম আমরা যখন আসামে ঢুকতে গেছি এয়ারপোর্ট থেকে বেরোতে দেয়নি ইভেন তৃণমূলের লোকেদেরকে বেরোতে দেয়নি আমরা যখন মধ্যপ্রদেশে গেছি উত্তরপ্রদেশে গেছি উত্তরপ্রদেশে সিদ্ধার্থনাথ সিং বলছেন এটা রাজনৈতিক পর্যটনের জায়গা নয় আজকে তুমি শুধু হিন্দিতে এবং বাংলাতে ভাষাটা একই ওখানে সিদ্ধার্থনাথ সিং যা বলেছে এখানে কুণাল ঘোষ তাই বলছে দিনের শেষে আমার আর তোমার হাতে পড়ে থাকছে একটা পেন্সিল